তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল ছেড়ে সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রাজধানীর মোট 21 জন ভোটার। আগরতলা শহরের প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এদিনের দলীয় যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং সদর বিজেপি জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। 90 সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে উপস্থিত নেতৃত্বরা জানান, দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলে দলে বিজেপিতে যোগদান করছেন ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ চলছে সারা দেশে এবং ভারতীয় জনতা পার্টির যে মূল্যবোধের রাজনীতি যা ত্রিপুরার মানুষের জন্য একটা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটা নতুনই বলতে গেলে, আমরা 5-6 বছর ধরে এই ধরনের উন্নয়নমূলক মূল্যবোধের রাজনীতি আমরা দেখছি। ত্রিপুরা দেখতে দেখতে দেশের বাকি রাজ্যগুলোর মতোই অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার দিকে আপনারা জানেন, কিছুদিন আগে আপনারা সবাই চেনেন শ্রী আশিসলাল সিংহ এবং শ্রী প্রশান্ত ভট্টাচার্যী আমাদের দলে যোগদান করেছিলেন, ভারতীয় জনতা পার্টি পতাকা হাতে নিয়েছিলেন। ওনাদের সঙ্গে মূলত ওনাদের প্রচেষ্টায় ওনাদের সঙ্গে দীর্ঘদিন যারা রাজনীতি করে গেছেন ওনাদের প্রচেষ্টায় ওনাদের চেষ্টায় এনারাও আস্তে আস্তে আমাদের দলে এসে যোগদান করছেন। সেই ক্রমে আজকে রাজ্যের বিশেষ করে 6 আগরতলা এবং 9 গণমানপুর এবং শুধু রামবাসা থেকে যারা কিছু রাজনৈতিক কর্মী যাদের সঙ্গে ওনারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে এসেছেন, এই দলের অন্তর্ভুক্ত হবেন বলে, এই দলের পতাকা হাতে নেবেন বলে।